হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি ইপসন এল 130। এই প্রিন্টারটির প্রবলেম আপনাদেরকে যদি একটু জানাই, সেটা হচ্ছে প্রিন্টারটা অন করলাম, অন করার পরে দেখুন ডাবল লাইট জ্বলে, রোলারটি ঘোরে না। তো আমরা রোলারটি ঘোরানোর জন্য চেষ্টা করতেছি, দেখুন কিছু দূর ঘুরে আর ঘোরে না, এখানে এসে আটকায় যায়, যার কারণে আমরা এই প্রিন্টারটি রেডি হচ্ছে না। আমরা এখন পেনিয়ামটি ঘোরানোর চেষ্টা করতেছি, তারপরও কিছু দূর গিয়ে আটকে যায়। তো আমরা এখন প্রিন্টারটি অফ করে আবার একটু অন করে দেখি যে প্রিন্টারটি কী প্রবলেম সেটা। তো বন্ধুরা, আমরা প্রিন্টারটির আপনার প্রথমে খুলবো আপনার পেপার জামের যে রোলারটা আছে ওই রোলারটি। খোলার পরে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে ওটার জন্য হচ্ছে কি না। তো আমরা দেখুন কীভাবে রোলারটি খুলে, খোলার পরে আপনাদেরকে পুরো সাইডটা খুলে দেখাবো আসলে যে প্রিন্টারটি কী প্রবলেম আছে, আসলে প্রবলেম হচ্ছে সেটার ব্যাপারে। তো আপনারা আমাদেরকে ভিডিওগুলো ধৈর্য ধরে দেখতে থাকুন, কীভাবে আমরা এই প্রিন্টারগুলো কাজ করি, কীভাবে প্রিন্টারগুলো খুলি, কীভাবে কোন সমস্যা সমাধান করি। তো এখন আমরা পেনিয়ামটি খুলছি, দেখুন পেনিয়ামটি খুলতে অনেক লক আছে, ওখানে অনেকগুলো তিনটা লক আছে, যার কারণে বের করাটা টাফ। তো আমরা আপনাদের সহযোগিতায় আমাদের ভিডিওগুলো অনেক কষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখুন আমরা পেনিয়ামটি খুললাম, খোলার পরে এখন আমরা ওই এটা গিয়ারবক্সটা, মানে গিয়ারবক্সটা কীভাবে ঘুরে কী ঘুরছে না তার জন্য আবার চেষ্টা করতেছি। আসলে গিয়ারবক্সটা ঘুরছে না, যার কারণে প্রবলেম হচ্ছে। তো কের জন্য ঘুরতেছে না সেটা আপনাদেরকে আমরা দেখাবো, চলুন আমরা দেখতে থাকি ভিডিওগুলো। আমরা চেষ্টা করার পরেও ব্যর্থ হলাম, কারণ কোথাও এক জায়গায় প্রবলেম আছে যার কারণে এটা ঘুরতেছে না। তো আমরা এখন টোটাল প্রিন্টারটি খুলব, প্রথমে সামনের সাইডটা খুলে নিব। এখানে তিনটে নাট আছে, একটা নাট খুললাম, দ্বিতীয় দুইটা নাট আছে আপনার ড্রামের সাইডে, এই দুইটা নাট থাকলে, এই দুইটা নাট খোলার পরে আমরা লক দিয়ে লকগুলো খুলব। আর একটা নাট আছে দেখুন। তো বন্ধুরা, যারা এখনও প্রিন্টার খুলতে পারেন না তারা আমাদের ভিডিওগুলো দেখবেন, আর কীভাবে খুলতে হয় প্রিন্টার, কীভাবে কাজ করতে হয়। আসলে এই প্রিন্টারগুলো অনেক সিক্রেট, যার কারণে মনে করেন আস্তে আস্তে কাজ করবেন, যাতে আপনার হেড অথবা মাদারবোর্ডের কোনো প্রবলেম না হয়। কারণ এই প্রিন্টারগুলো এমন প্রিন্টার একটু উলট পাল্লট হলে পড়া মাদারবোর্ড অথবা হেড নষ্ট হয়ে যায়। তো আমরা সামনের সাইড খুলে ফেললাম, এখন আমরা পুরো প্রিন্টারটির সাইড খুলব। বন্ধুরা, আমরা এখন প্রিন্টারটি খুলব, কিছু অংশ খোলা হয়ে গেছে, এখন আমরা কিছু সাইট আছে যেগুলো খুলতে হবে, যেমন এখানে একটা নাট আছে, আপনার আছে এখানে একটা নাট, নাট আছে আপনার
একটা নাট আরো আছে নাট সবগুলো খুলবো আমরা সেন্সর সাইডটা খুলে নিতে হবে যার কারণে সেন্সরে এখানে একটা নাট থাকে এই নাটটা অনেক কার্যকরী নাট আমরা সেন্সরটা খুলে নিব তারপরে আমরা খুলব এই সাইডে একটা স্টিল বডির সাথে একটা নাট আছে এটা খোলার পরে আপনারা আমরা যাব কেবল সাইডে আমরা এখন যাব কেবল সাইডে কেবল সাইডটা তো বন্ধুরা এ হচ্ছে আপনার প্রিন্টারের আলাদা সাইড আমরা এটাকে আলাদা করে রাখি এখন আপাতত কারণ এখানে আমাদের কোনো কাজ নেই আমরা যাব এখন এই সাইডে এই সাইডটা হচ্ছে আপনার পাম সাইডের কাজ আপনার এখান থেকে কালি হেডের থেকে কালি আপনি বের করে একটু ওয়েস্টে চলে যায় তো আমরা এখন যাব পাম্পের সাইডে কারণ পাম্পের এটা কাজ হচ্ছে না এই যে বেঁধে যাচ্ছে আমরা এখন পাম্পটা খুলব তো পাম্পটা খোলার আগে এখানে একটা নাট আছে আপনারা ভালো করে দেখুন নাটটা আমরা আগে খুলে নিই নাট নাট খোলার পরে এখানে একটা ক্লিপ আছে এই ক্লিপটাও খুলতে হয় তো বন্ধুরা এ হচ্ছে আপনার প্রিন্টারের পাম্পের সাইড এখন দেখুন বাদে না তো এমন একটা প্রবলেম ছিল যেটা বাদ ছিল যার কারণে প্রিন্টারটা এই প্রবলেম হচ্ছিল আমরা এখন দেখি এটার এটার কোনো প্রবলেম আছে কি না হ্যাঁ এটাই প্রবলেম আছে এটা আপনার কাজ হচ্ছে না বন্ধুরা পাম্পের কোনো প্রবলেম পাচ্ছি না আমরা এখন আমরা পাম্পের সাইডটা আটকে দিব আপনার পাম্পের সাইডটা ক্লোজ হয়ে গেছে আমাদের এখন কারণ পাম্পের কোনো প্রবলেম পাইনি আমরা পাইছি আপনার আপনারা দেখাই পাম্পের সাইডটা বন্ধ করে দিলাম আমরা এখন যাব আমরা এখন কিন্তু এই সাইডে কাজ করতেছি দেখুন এই সেন্সর সাইডে এখানে একটা মোটর আছে এই মোটর সেন্সর সাইডে আপনার কাজ করবো এখন আমরা কারণ এখানে প্রবলেম হচ্ছে মূলত প্রবলেমটি আমরা এখন সেন্সরটা খুলে আলাদা করে দিলাম বন্ধুরা আমাদের প্রবলেম কিন্তু এটাও না আমাদের প্রবলেম আপনারা ধরতে পেরেছেন কি না জানি না তবে প্রবলেমটা হচ্ছে এই যে পেনিয়ামটা এটা তো আমরা চলুন এই পেনিয়ামটা খুলি তো এই পেনিয়াম খুলতে গেলে আমাদেরকে আগে এটা খুলতে হবে না খুলতে হবে এই সাইড তো বন্ধুরা এই যে প্রিন্টারের
মূল সাইট, আমরা এখন এটাকে কোনটা সমস্যা সেটা আমরা জানিনি, জেনে শুনে তারপরে ফিটিং করব। তো বন্ধুরা প্রিন্টারের মূল প্রবলেম হচ্ছে এটা, দেখুন এটার কারণে আপনার কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। তো আমরা একটু পরিষ্কার করে নিই, আপনারা বলতে পারেন যে ভাই এখানে কি প্রবলেম হবে। অনেক সময় এখানে আপনার কোনো কিছু গিয়ে আটকে যায়, তার কারণে এই কারণ এই এই প্রবলেমটা হতে থাকে। তো আমরা একটু এখানে পেস্ট দিয়ে রেখে দিই যাতে কোনো প্রকার আর সমস্যা না হয়। আমরা এখানে দিলাম একটু পেস্ট, এখানে দিলাম একটু পেস্ট, এখানে দিলাম একটু পেস্ট। বন্ধুরা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে প্রিন্টারের যে প্রবলেমগুলো আমাদের আপনাদের কি দেখাই, এগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল, কারণ এগুলো সবাই কিন্তু আপনাদেরকে শিখাবে না। আমরা আপনাদেরকে বিনা পয়সায় বিনামূল্যে এগুলো কিন্তু শেখাচ্ছি, কারণ আমরা আজ কাল থাকবো না, যার কারণে মনে করেন আপনাদেরকে এগুলো এখন শিখাই দিয়ে যাচ্ছি। এটা কিন্তু অনেক একটা ফ্যাক্ট, এখানে কিন্তু আপনার একটু ভালো করে লাগাই দিবেন আপনার পেস্ট, যাতে এখানে কোনো প্রবলেম না হয়। আমরা এখন এই পেনিয়ামটি লাগাচ্ছি, দেখুন বন্ধুরা, তারপরও দেখুন প্রিন্টারটির বাদছে, এত কিছু করার পরেও বাদে, কারণ আসলে বুঝতে পারছিস না। তো বন্ধুরা আমরা একটু এই যে করে নি, এটা দেখুন বাদছে, কিন্তু আগের মতন অতটা আর বাদে না। তারপরে আমরা একটু এই যে করে নি, এটা হ্যালো বন্ধুরা, আমরা একটু খেলানোর পরে প্রিন্টারটি এখন ওকে হয়ে গেছে। এখন আমরা প্রিন্টারটি সেট করতে পারি, কারণ প্রিন্টারটি এখন ওকে। তো চলুন আমরা আগে কোন সাইডটি লাগাই, আমরা আগে ফুল বডির সাইডটি লাগাই, কারণ এটা অনেক জটিলতার কেস, এটা আগে লাগাতে হবে আমাদেরকে, তারপরে আমরা অন্য সাইডে যাব। বন্ধুরা আপনারা নিশ্চয়ই
আমাদের ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে থাকেন, কারণ আমরা নিখুঁতভাবে আপনাদেরকে সুবিধা অসুবিধাগুলো বলে দিই আর দেখাইও দিই, কারণ এমনভাবে কেউ দেখায় না, কেউ অল্পতে দেখায় চলে যায়। আমরা কিন্তু আপনাদেরকে ফুল ভিডিওগুলো দিয়ে দিই, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আমরা চাই আপনারা একটু ভালো করে শিখুন প্রিন্টার সার্ভিসিংগুলো। কোনটার কারণে কোন সমস্যা এগুলোকে দেখানোর খুব দরকার, কারণ এগুলো না দেখালে আপনাদেরকে বুঝাবো কিভাবে যে কোনটা কি প্রবলেম হয়েছিল আর আপনাদেরকে কি কোন কোন সমস্যার জন্য কোন ট্রিটমেন্টটা দিতে হবে এটা আপনারা জানতে পারবেন না, যার কারণে আপনাদেরকে আমরা নিয়মিত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি। তারপরও কিছু কিছু সময় কাজ না আসার কারণে আমাদেরকে ভিডিও দিতে পারি না, সব মিলে আর কি একটু কষ্ট হয়। তারপর আপনারা আমাদের সাথে থাকেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো বন্ধুরা, আমরা আগে সেন্সার সাইটগুলো আটকাই দিচ্ছি, কারণ অনেক সময় সেন্সারের কারণে অনেক প্রবলেম হয়, যার কারণে আপনাদেরকে এটা আগে থেকে লাগানো ভালো। প্রিন্টারে সেন্সার প্রবলেম দিলে আপনার অনেক সময় দিনটা মাটি হয়ে যায়, কারণ সেন্সারের কারণে এমন এমন প্রবলেম দেয় যা মাথার মধ্যে আনাই টাফ।
বন্ধুরা আমরা একটু অন করে দেখি প্রিন্টারটি কি প্রবলেম হচ্ছে। আমরা প্রিন্টার ওকে আছে কিনা এখন প্রিন্টারটি এখন ওকে আছে, এখন প্রিন্টারটি এখন ফুল ফ্রেশ। তো আমাদের ভিডিওগুলো এমনই যে আপনাদেরকে সুবিধা অসুবিধা দেখানোর জন্য আমাদেরকে এই ভিডিওগুলো ছাড়তে হয়। তো এ হচ্ছে কেন আমাদের আজকের মতো কাজ। আমরা আপনাদের ফিটিং দেখাতে পারছি না, কারণ আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে ভিডিওর ফুল ক্লিপটি আপনাদেরকে দেখাতে পারতেছি না। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য।